অতি প্রাচীনকাল থেকে খেজুর ফল হিসাবে বেশ জনপ্রিয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন খেজুর তাদের কাছে খুব প্রিয়। মিষ্টি খেলে যেমন শরীরের ক্ষতি হয়, খেজুর কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। এবং যাদের মিষ্টি ও চর্বি জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা রয়েছে, তারাও খেজুর খেতে পারেন। তাই তো সারাদিন উপবাস থাকার পর শরীরের তাৎক্ষণাৎ শক্তি সঞ্চারের জন্য খেজুর খেয়ে উপবাস ভাঙা হয়। খেজুর খুব তাড়াতাড়ি আর সহজে হজম হয় বলে উপবাসের পর খেজুর খেলে পাচনতন্ত্রের উপর কোনো চাপ পড়ে না। এছাড়া খেজুর পাচনতন্ত্রের বিভিন্ন রসকে বাহিত হতে সাহায্য করে, যার ফলে দীর্ঘ সময়ের পরেও খাবার খেলে তা ঠিকঠাক হজম হয়ে যায়। দীর্ঘ সময় উপবাসে থাকার পর খেজুর খাওয়া মাত্র আমাদের মস্তিষ্কের বিভিন্ন কোষ ও স্নায়ুগুলি তাৎক্ষণাৎ পুষ্টি পায়। অন্যান্য অনেক ফলের থেকেও এই ছোট ফল খেজুরের উপকারিতা যথেষ্ট পরিমাণে রয়েছে। দৃষ্টিশক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ ও ওজন বাড়াতে সাহায্য করে, সাথে উচ্চ রক্তচাপ কমায় খেজুর খেলে। এছাড়া এর আরও উপকারিতা আছে, কিন্তু আমরা এই উপকারিতাগুলো থেকে বঞ্চিত হয়ে থাকি কারণ খেজুর নিয়মিত খাওয়া হয় না। এবং নিয়মিত খেলেও কোন সময়ে কখন ও কিভাবে খেতে হবে তা জানা নেই অনেকেরই। তাই আজকে আপনাদের জানাবো নিয়মিত খেজুর খাবার উপকারিতা কী এবং কখন ও কিভাবে খেতে হবে ও কতটা পরিমাণে খেতে হবে। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ আপনার লাইক আমাকে মোটিভেট করে নতুন ভিডিও আরও ভালোভাবে তৈরি করার জন্য। তাই লাইক করার কথা বলি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলার টিপস চ্যানেলে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার ফলে অনেক শক্তি ব্যয় হয়ে থাকে। তাই শক্তি বৃদ্ধি করার জন্য সব ধরনের খাবারের মধ্যে খেজুর অন্যতম, কারণ খেজুরে রয়েছে ভিটামিন, শর্করা, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম সহ আরও অনেক কার্যকরী উপাদান। ফলে খেজুর শরীরে যথেষ্ট শক্তি যোগাতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে এমন কিছু উপাদান রয়েছে যা তাৎক্ষণিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে। নিয়মিত 4 থেকে 5টি খেজুর খেতে পারলে শরীরের শক্তি দ্রুত বাড়তে থাকবে, আপনার শারীরিক দুর্বলতা কমে যেতে শুরু করবে। এবার বলি, আমরা অনেকে হাড়ের দুর্বলতা অনুভব করি, তার থেকে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। হাড় সুস্থ ও মজবুত রাখতে খেজুরের উপকারিতা অতুলনীয়। এতে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে রয়েছে। এই সকল খনিজ উপাদান হাড়ের সুস্থতার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তাই ছোট বড় সকলের নিয়মিত খেজুর খাওয়ার প্রয়োজন। নিয়মিত খেজুর খেলে হাড় সুস্থ ও মজবুত থাকে এবং হাড়ের দুর্বলতা চলে যায়। আমাদের মধ্যে অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, কিন্তু কিছু প্রাকৃতিক খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, আর সেগুলোর মধ্যে খেজুরের সবচেয়ে বড় অবদান রয়েছে। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে এবং নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের এই সমস্যা রয়েছে তারা প্রতিদিন 4 থেকে 5টি করে খেজুর খেতে পারেন। এতে যথেষ্ট উপকার পাবেন এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। অনেকেই ওজন কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, তেমনি কিছু মানুষ আছেন যারা ওজন বাড়ানোর জন্য উপায় খুঁজতে থাকেন। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো পুষ্টিকর খাবার খাওয়া, তার মধ্যে অন্যতম হলো খেজুর। খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে যা শরীরের ভাঙন রোধ করে এবং ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। যাদের ওজন অতিরিক্ত পরিমাণে কমে যেতে শুরু করেছে তারা অবশ্যই স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রতিদিন খেজুর খেতে পারেন। নিয়মিত 4 থেকে 5টি খেজুর খেলে দেখবেন আপনার ওজন বাড়তে শুরু করেছে। খেজুর খেলে স্কিনও ভালো থাকে, আপনার স্কিন সুন্দর, সুস্থ ও উজ্জ্বল রাখতে খেজুরের উপকারিতা অনেক। প্রতিদিন সকালে খালি পেটে 4 থেকে 5টি খেজুর খেতে পারেন আপনার স্কিন সুস্থ ও সুন্দর রাখার জন্য, কারণ খেজুর একটি পুষ্টিসম্পন্ন খাবার।
এটিতে রয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সহ কার্যকরী উপাদান, যা বিভিন্ন সমস্যা দূর করার পাশাপাশি ত্বক সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। খেজুর কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে। সহজেই যদি কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে চান, তাহলে প্রতিদিন 4 থেকে 5টি ভালো মানের খেজুর খেতে পারেন। খেজুরে থাকা বিভিন্ন কার্যকরী উপাদান কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। এই জন্য প্রতিদিন রাতে 4-5টা খেজুর জলে ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে খালি পেটে সেই খেজুর খেতে হবে। এতে কোষ্ঠকাঠিন্য থেকে সহজে মুক্তি পেতে পারেন। খেজুরের আরও উপকারিতা আছে, যেমন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে খেজুর সাহায্য করে। আমাদের অনেকের চোখের নানা সমস্যা হওয়ার কারণে দৃষ্টিশক্তি কমে যেতে থাকে। প্রতিদিন খেজুর খেতে পারলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে থাকে, কারণ খেজুরে রয়েছে ভিটামিন এ, জিয়াজেন্থিন, লিউটিন সহ আরও কিছু কার্যকরী উপাদান, যা রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এর ফলে চোখের দৃষ্টিশক্তি বাড়তে শুরু করে এবং এতে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। আপনার শরীরে যদি হঠাৎ করে গ্লুকোজের অভাব ঘটে, তাতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই গ্লুকোজের অভাব দূর করে এমন খাবার খাওয়া উচিত, এর মধ্যে অন্যতম হলো খেজুর। দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। গ্লুকোজের ঘাটতি দূর করার জন্য 4 থেকে 5টা খেজুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতে পারেন। খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এটি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে খেজুর খেলে শরীরের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে, ফলে হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা দূর হয়। এছাড়া মস্তিষ্কের ক্ষমতা দূর করতে, অ্যানিমিয়ার সমস্যা দূর করতে, যকৃৎ ও পাকস্থলীকে সুস্থ রাখতে অবশ্যই খেজুর খান। খেজুরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা একাধিক রোগকে দূর করতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন খেজুর শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে কি পরিমাণে কাজ করে। এছাড়াও খেজুরে অনেক উপকারিতা আছে। সেই উপকারিতা পেতে নিয়মিত 4 থেকে 5টি পরিষ্কার ও ভালো মানের খেজুর খেতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।